স্ত্রীকে সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করতে তাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির সাতজন সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ভূতনি থানা এলাকায়। জানা যায়, আক্রান্ত গৃহবধূ মাসেদা খাতুনের সাথে বিবাহ হয় আনারুল হকের। তাদের দুটি সন্তান আছে। পারিবারিক বিবাদের জেরে শ্বশুরবাড়ির লোকজন মাসেদা খাতুনকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাইছেন বলে অভিযোগ। মঙ্গলবার সালিশি সভায় তার প্রাপ্য সম্মান দেওয়ার ব্যাপারে বিচার হয়। বুধবার সন্ধ্যায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভূতনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আমি বাড়ি কালকে পরশু তো আমার জায়রা আমার শাশুড়ি আমাকে মারতে গিয়েছিল। কেন? এই তো বাড়ি থেকে বের করে দিবে বলছে, আমাকে বাড়িতে রাখবে না, জায়গা দিবে না, এই ধরনের কথা বলছে। আমার সাথে খুব গালাগালি হয়েছে, কালকে মানুষ বসেছিল, বিচারে কথাও হয়েছে, আমাকে জায়গা দেওয়ার কথা বলেছে। তারপরে আজকে আমি গোসল টোসল করে ঘরে গেলাম ঘুমাতে, ঘরটা লাগালাম। আমার শ্বশুর ঘর লাগাতে দেখে আমাকে ঘরে এসে আমার জিনিসপত্র সব কেটে নিয়ে চুচিড়ে ফেলে দিল, আমাকে মারছে, বলছে তোকে এবার তার বাড়ি থেকে বিদায় করে দেবো। মারতে যাচ্ছে, লাফিয়ে লাফিয়ে আমার জিনিস সব ফেলে দিয়েছে। আমার স্বামীকে বলছে কিছু বলে না। আমার স্বামী তখন বাবার কথা শুনে আমাকে মারলো। আমার শাশুড়ি আমার শ্বশুর সবাই আমাকে মেরেছে, আমার জায়েরা সবাই আমাকে মেরেছে। কতজন? সাতজন মিলে। ওর ছেলেকে ছাড়তে বলছে, ছেলে ছাড়ছে না, ওদের মনে যেটা আসছে ওটাই করছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। বিয়ে হয়েছে ভালো করে, ও দেখাশোনা করে ওরা নিয়ে গেছে। ছেলের মতামত ছিল কি তার জন্য নিয়ে গেছে ওরা, একটা ছেলে একটা মেয়ে। আমাকে ঘাঁটাতে নিয়ে আসতে নিয়ে আসতে আমার বাবার বাড়ি আমি যখন চলে আসলাম, আমাকে মারলো। তখন আমি বলছি কি আমার বাবাকে বলবো, আমাকে রাস্তাতে ফেলে ফেলে চেলির বাড়ি বাড়ি মেরেছে। তারপরে ও নাকি বলছে কি যে চল তুই থানাতে কি করবি চল, আমাকে সাথে করে নিয়ে আসলো। যারা মেরেছে তাদের নাম কি কি? নয়নুর বিবি, আতাউর রহমান, আমার স্বামীর নাম মানারুল হক, রাফিকুল ইসলাম, সাজদা বিবি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।